বিজ্ঞানী গ্যালিলিওর নাম আমরা সকলেই শুনেছি। তারই অন্যতম প্রিয় ছাত্র হলেন বিজ্ঞানী টরিসেলি। গ্যালিলিও তার এই প্রিয় ছাত্রকে খুবই ভালোবাসতেন এবং তার প্রতি খুবই বিশ্বস্তও ছিলেন। বিজ্ঞানী টরিসেলি বায়ুর চাপ মাপার যন্ত্র ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন। এই ভিডিওতে বিজ্ঞানী টরিসেলির সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হলো। বিজ্ঞানী টরিসেলির সম্পূর্ণ নাম হলো ইভাঞ্জেলিস্তা টরিসেলি, আমরা তাকে টরিসেলি নামে বেশি চিনি। 1608 খ্রিস্টাব্দে 15 অক্টোবর উত্তর ইটালির ফায়েগ্গা শহরে টরিসেলির জন্ম হয়। খুবই অল্প বয়সে তিনি ফায়েগ্গা জেসুইট স্কুলে ভর্তি হন। খ্রিস্টান যাজকদের বিশেষ সদস্যরা সে সময় জেসুইট নামে পরিচিত ছিল। তাদের প্রতিষ্ঠিত ধর্মশিক্ষার স্কুলগুলোকে জেসুইট স্কুল বলা হতো। ফায়েগ্গার জেসুইট স্কুলে শিক্ষালাভের পর বিজ্ঞানশাস্ত্রের অধ্যয়নের জন্য তিনি রোমে যান। সেখানে তিনি স্যাপিয়াগ্গা কলেজে ভর্তি হন এবং তখনকার নামকরা বিজ্ঞানী গ্যালিলিওর সংস্পর্শে আসেন। টরিসেলির মধ্যে অসাধারণ মেধা ও প্রতিভা ছিল। তিনি যা শুনতেন সহজে ভুলতেন না এবং যা পড়তেন তা পরবর্তীতে খুবই ভালোভাবে মনে করতে পারতেন। ছোট থেকে বিজ্ঞান বিষয়ের প্রতি গভীর আগ্রহ ছিল টরিসেলির। তার দুর্দান্ত প্রতিভা দেখে তিনি বিজ্ঞানী গ্যালিলিওর বিশেষ নজরে আসেন। তাকে অত্যন্ত স্নেহ করতেন গ্যালিলিও। পরবর্তীতে গ্যালিলিও টরিসেলিকে নিজের কাজে সহকারী করেছিলেন। টরিসেলিও খুবই গুরুভক্ত ছিল। গ্যালিলিওর মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি সবসময় তার পাশে ছিলেন। 1642 খ্রিস্টাব্দে গ্যালিলিওর মৃত্যুর পর টরিসেলি ইতালির তাসকিন শহরে চলে আসেন। সে সময় সেখানকার বিখ্যাত গণিত বিজ্ঞানী ছিলেন ডিউক ফার্দিনান্ড। গণিত শিক্ষা সম্বন্ধে আরও কিছু জানার জন্য তিনি তার সহকারী হিসাবে কাজ করতে থাকেন। তাসকিনে অবস্থানকালে টরিসেলি তার বায়ুমণ্ডল ও বায়ুচাপ সম্পর্কে গবেষণা শুরু করেন। এই সময় তিনি তার শ্রেষ্ঠ আবিষ্কার বায়ু চাপমান যন্ত্র বা ব্যারোমিটার আবিষ্কার করেন। 1643 সালে তিনি জানান পৃথিবীর প্রতিটি বস্তুর উপর বায়ু চাপ প্রদান করে। এই চাপ সর্বত্র সমান নয়, সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ বেশি ও পর্বতের ওপর কম। তাছাড়া বায়ুতে জলীয় বাষ্পের তারতম্যের জন্য চাপেরও হ্রাস বৃদ্ধি ঘটে। তিনি বায়ুর সঠিক চাপ নির্ণয়ের জন্য ব্যারোমিটার যন্ত্রটি আবিষ্কার করেন। টরিসেলি একটি পরীক্ষার দ্বারা এটি প্রমাণ করেন। তিনি 3 ফুট 10 ইঞ্চি দুটি লম্বা কাঁচের নল বানান। তাদের প্রত্যেকটির এক মুখ খোলা ও এক মুখ বদ্ধ ছিল। খোলা মুখ দিয়ে নলে পারদ ভর্তি করেন। তারপর আঙুল দিয়ে চেপে নল দুটিকে উল্টো করে পারদ ভর্তি বাটিতে খাড়া করে রাখেন। দেখা যায় বাটির পারদের তল থেকে নলের 30 ইঞ্চি ওপর পর্যন্ত পারদস্তম্ভ স্থিরভাবে দাঁড়িয়ে আছে। দুটি নলের পারদের উচ্চতা একই। তারপর তিনি কাঁচের নলটিকে একটু কাত করে ধরেন। তারপর বাটির কিছু পারদ নলের ভেতর ঢুকে পড়ে আর পারদের উচ্চতারও পরিবর্তন ঘটে। তিনি বুঝতে পারলেন কাঁচের নলকে যতক্ষণ খাড়া রাখা হচ্ছে ততক্ষণই নলের পারদের উচ্চতা 30 ইঞ্চি বজায় থাকছে। এই পরীক্ষা থেকে তিনি সিদ্ধান্ত নেন নলের পারদের 30 ইঞ্চি উচ্চতার ওপর যে শূন্য অংশ তা বায়ুশূন্যস্থান। এই শূন্যস্থানের নাম দেওয়া হয় টরিসেলির শূন্যস্থান। নলের ভেতরে বাইরের কোনো জিনিস ঢুকবার সুযোগ না পাওয়ায় ওই শূন্যস্থানটি তৈরি হয়েছে। বায়ুর চাপ নির্দিষ্ট বলে পারদতলের উচ্চতাও সর্বদা একই থাকে। চাপের পরিবর্তন ঘটলে উচ্চতারও পরিবর্তন ঘটে। তিনি দ্বিতীয় পর্যায়ে গবেষণা করেছিলেন তরল পদার্থের গতি সংক্রান্ত। এ বিষয়ে তিনি দীর্ঘ গবেষণা করে গেছেন। এই বিখ্যাত বিজ্ঞানী টরিসেলি 1647 খ্রিস্টাব্দের 25 অক্টোবর মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 39 বছর। তিনি যদি আরও কিছুদিন বাঁচতেন তাহলে হয়তো বিজ্ঞানের আরও কিছু নিত্য নতুন জিনিস আবিষ্কার করতে পারতেন। বায়ু ও বায়ুমণ্ডল সংক্রান্ত গবেষণার পথ তিনিই প্রথম উন্মুক্ত করেছিলেন। তাই বিজ্ঞানের টরিসেলিকে কোনোদিনও ভুলবে না এই পৃথিবী। তো এই ছিল মহাবিজ্ঞানী গ্যালিলিওর প্রিয় ছাত্র বিজ্ঞানী টরিসেলির সংক্ষিপ্ত জীবন কাহিনী।